সাত দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার রানাঘাট মহকুমা হাসপাতালে সুপারের কাছে ডেপুটেশন দিল রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল রানাঘাট টাউন আউটডোরে রানাঘাট মহকুমা হাসপাতাল থেকে ডাক্তার পাঠানো বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরে। অবিলম্বে চিকিৎসক পাঠাতে হবে টাউন আউটডোরে। রানাঘাট মহকুমা হাসপাতালে এক্স রে ফিল্ম নেই বেশ কিছুদিন ধরে, যার ফলে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা বিপাকে পড়েছে। অবিলম্বে হাসপাতালে এক্স রে ফিল্মের ব্যবস্থা করতে হবে এবং রানাঘাট মহকুমা হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন বসাতে হবে। একই সঙ্গে কোভিড পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও বেশি তৎপর হতে হবে। এই সমস্ত সাত দফা দাবির ভিত্তিতে রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার প্রহ্লাদ আধিকারিকের কাছে এদিন ডেপুটেশন দেয় রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি। এদিন তারা হাসপাতালের মূল গেটে কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করে। তবে অদ্ভুত পরিস্থিতিতে যে দাবিগুলি উঠে এসেছে সেগুলি সম্পর্কে বেশ কিছু আশ্বাস দিয়েছেন রানাঘাট মহকুমা হাসপাতাল সুপার প্রহ্লাদ আধিকারিক। আজকে আমরা রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে রানাঘাট মহকুমা হাসপাতালের সুপারের কাছে একটি দাবিপত্র বা ডেপুটেশন দিলাম। এই দাবিতে উল্লেখিত হয়েছে যে বিষয়গুলো, তার মধ্যে প্রধান হচ্ছে দীর্ঘদিন ধরে রানাঘাট হাসপাতালে কোনো এক্স রে ফিল্ম নেই, অর্থাৎ ম্যানুয়াল যে এক্স রে মেশিন আছে সেটা এক্স রে করার জন্য ফিল্ম নেই, সেই দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছি। তার সঙ্গে আমরা দাবি জানিয়েছি রানাঘাট মহকুমা হাসপাতালে অন্যান্য হাসপাতালের মতোই এখানে একটি ডিজিটাল এক্স রে মেশিন বসানো হোক। বর্তমানে যে ওপিডি বা আউটপেশেন্ট ডিপার্টমেন্টটা রয়েছে, যেখানে ডাক্তার দেখাতে আসেন হসপিটালের রুগীরা, তাদের বসার সুব্যবস্থা নেই। যে জায়গাটা আছে অত্যন্ত ছোট, গরমকালে এবং বর্ষাকালে অত্যন্ত অসুবিধা হয়, ওই শেডটিকে আমরা বড় করার জন্য আবেদন জানিয়েছি সুপার সাহেবের কাছে। এছাড়াও হসপিটালের বাদবাকি যে পরিকাঠামো, যেমন একতলা থেকে দোতলায় রুগী পরিবহনের জন্য কোনো র্যাম্প বা লিফট নেই, একজন মুমূর্ষু রোগীকে ইমার্জেন্সি থেকে দোতলায় নিয়ে যেতে গেলে তার প্রাণ সংশয় ঘটতে পারে এবং এরকম ঘটনা ঘটেছে বলেও আমাদের কাছে খবর আছে। আমাদেরই পরিচিত মানুষদের মধ্যে এরকম ঘটনা ঘটেছে, ওপরে নিতে নিতে তিনি মারা গেছেন, এরকম ঘটনাও ঘটেছে। রানাঘাট টাউন আউটডোরে যদি ডাক্তার বাড়ানো যায়, সেখানে যদি নিয়মিত হসপিটালের তরফ থেকেও একজন ডাক্তার বসানো যায়, তার অনুরোধ আমরা জানিয়েছি। এই সমস্ত দাবিতে আজকে আমরা হসপিটাল সুপারের কাছে রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির তরফ থেকে একটি ডেপুটেশন দিলাম। প্রথমত এই যে হাসপাতালে একটা মহকুমার মতো হাসপাতাল, একটা মহকুমা হাসপাতাল যেটা এতদিনে একটা মেডিকেল কলেজ হয়ে যাওয়ার কথা, সেই হসপিটালে একটা মিনিমাম এক্স রের পরিষেবা, ইসিজির পরিষেবা পেতে মানুষের অসুবিধা হচ্ছে, এটা খুব আশ্চর্যের বিষয়। এটা টলি নেই, লিফট নেই, এক্স রে ফিল্ম থাকে না, বলুন কী বলবেন? আজকে ওনারা এসেছিলেন যে ব্যাপারটা নিয়ে কিছু রুগী বা রুগীর পরিজনদের কিছু দাবি দেওয়া অধিকারের কথা বলতে, যেমন কিছু বাস্তবিক ব্যাপার যেগুলো থাকা হয়তো দরকার ছিল এবং খুব তাড়াতাড়ি হয়তো এগুলো হয়েও যাবে। আমরা প্রপোজাল পাঠিয়েছি উদ্যতন কর্তৃপক্ষের কাছে এবং সেটা হয়তো স্যাংশন হয়েও আসবে। যেমন লিফট, দোতলায় ওঠার জন্য কোনো লিফটের ব্যবস্থা নেই বা পেশেন্ট যাওয়ার কোনো সেই রকমের র্যাম্পও নেই, এটা সত্যিকারের বাস্তবিক একটা সমস্যা, এটা সমাধানটা তাড়াতাড়ি হওয়া উচিত এবং আশা রাখছি আগামী দিনে এই সমস্যার সমাধানও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দ্বিতীয়ত, ভ্যাকসিনেশন বুস্টার ডোজ নিয়ে এসেছিলেন, আমাদের এখানে যথারীতি সেকেন্ড ডোজ এবং বুস্টার ডোজ পুরোটাই চলছে। আমরা এখনও মানে সাধারণ মানুষের মধ্যে আমরা এখনও সেইভাবে পৌঁছাতে পারিনি, আমরা এখন ফ্রন্টলাইন ওয়ার্কার যারা তাদেরকেই দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যকর্মী যারা তাদেরকে এখন ওই বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ যেটা ওটা আমরা দিচ্ছি। আর তৃতীয়ত, কয়েকদিন ধরে আমাদের এখানে যে কনভেনশনাল এক্সরেটা রয়েছে তার ফিল্ম পাওয়া যাচ্ছিলো না, দীর্ঘদিন ধরে এটা সাপ্লাই নেই, মাঝে বন্ধ ছিল, আমরা কয়েকবার লোকাল পারচেস করে চালিয়েছি, যে ভেন্ডর আছে উনিও সাপ্লাই দিচ্ছিলেন না এবং DRS থেকেও পাওয়া যাচ্ছিল না। যাই হোক, মানুষের কথা চিন্তা করে আমরা আবার কিছু পারচেস করেছি, গতকাল থেকে এই পরিষেবাটা আবার শুরু হয়েছে এবং আমরা চেষ্টা করছি আগামী দিনে এটা কন্টিনিউ করার, মানুষের সাধারণ গরিব মানুষের কথা ভেবে। ইসিজি নিয়ে কখনো সমস্যা হয় বাইরে থেকে ইসিজি করতে আসে হসপিটালে? বাইরে থেকে ইসিজি নিয়ে আমাদের দুজন টেকনিশিয়ান রয়েছে, দুটো ইসিজি মেশিনও রয়েছে, আমাদের এখানে বিশেষ এই সমস্যা নিয়ে আমার কাছে কেউ আসেননি এখনও। তবে ইসিজিতে সমস্যা খুব একটা নেই,
আমরা যেটা সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের এটা সার্ভিসটা চালু থাকে, এবং কারোর যদি কোনো সমস্যা হয় এই সংক্রান্ত সরাসরি আমার কাছে অভিযোগ জানাতে পারে। এটা মানুষের কাছে, প্রত্যেক এলাকাবাসীর কাছে সেটা আপনারা এটা পৌঁছে দিন। আমার কাছে কোনো সমস্যা নিয়ে সরাসরি আমার কাছে আসলে আমি চেষ্টা করবো সেটা সমাধান করার। আমার নাম ডক্টর প্রহ্লাদ অধিকারী, সুপারিনটেনডেন্ট রানাঘাট এসডি হসপিটাল।